রক্তদান করলে কি রোজা হবে জানালে উপকৃত হইতাম, রমজানের সাথে রোজার সাথে সম্পর্কিত আজকের এই প্রশ্নটি। রক্তদান করলে যদি রক্ত বের করা হয় কারো শরীর থেকে আর সেটা অল্প স্বল্প হয় তাহলে রোজা নষ্ট হবে না? যেমন চেক আপের জন্য একটা শিশি একটা বোতল যে সিরিঞ্জে নিল তাহলে কোনো অসুবিধা নেই, এক সিরিঞ্জ বা দুই সিরিঞ্জ নিল তার শুধু টেস্টের জন্য তাহলে কোনো অসুবিধা নেই, আপনি রোজা রাখবেন, আপনি অসুস্থ হননি, কমজোরিও অনুভব করছেন না, কোনো অসুবিধা নেই। কিন্তু বেশি পরিমাণ এক ব্যাগ রক্ত বের করা হয়েছে তাতে খানিকটা অসুস্থের মতো হয়ে গেছে, তাহলে যথাসাধ্য রোজা অবস্থায় রক্ত দেবেন না। আর যদি দেখা যায় রোগীকে বাঁচাবার জন্য দিনেই দিতে হচ্ছে, রাত্রি পর্যন্ত অপেক্ষা করা যাবে না, তাহলে দিয়ে দিবেন, জরুরি যেহেতু রক্ত দিয়ে দিবেন, আর আপনি অসুস্থের হুকুমে সুতরাং রোজা ভঙ্গ করে দেবেন। কেউ কেউ দলিল পেশ করেছেন রক্ত শরীর থেকে বেশি পরিমাণ বের হলে সেটা সিঙ্গার লাগানোর মতো, আর হাম্বেলি মজহাবে যেহেতু সিঙ্গার লাগালে রোজা নষ্ট হয়ে যায় সুতরাং ওই হাদিস থেকে তারা দলিল নিয়েছেন, এই জন্য মাসলায় ইখতিলাফ রয়েছে। সতর্কতামূলক বেশি পরিমাণ শরীর থেকে রক্ত যদি বের করে দেন তাহলে অসুস্থের মতো যদি লাগে, দুর্বল লাগে, রোজা নষ্ট, রোজা ছেড়ে দেবেন, পরে কাজা করে নেবেন। আর যদি দেখেন যে না কোনো অসুবিধা নেই আমি এতে কিছুই হবে না তাহলে রোজা রাখবেন, রোজা ভঙ্গের কারণ নয় ইনশাআল্লাহ। এখানে আজকের প্রশ্ন উত্তর শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।